তুমিও দেখো না একবার চেক। আমার সরাইতে যারা আসে তাদের ব্যাপারে কিছু জানকারি তো আমি নিয়েই রাখি। আপনার এখানে আসা আমাদের পরম সৌভাগ্য। প্রথমে কি আপনারা কিছু খেতে চাইবেন নাকি সোজা কাজের কথা বলা যাক? যদি তুমি না রোল্যান্ড প্রথমে কাজের কথা বলা যাক। চা দিয়ে দেবে, এটি সুগন্ধিত, আমার সাথে এসো। অপূর্ব খেতে। রোল্যান্ড তুমি এখানে অপেক্ষা তো দেখো। হ্যাঁ, মন জুড়িয়ে যায়। তারপরে জানো আমি কি খাই? দারুণ। ওই শাকটা দেখেছো? এক কাপ চা নিয়ে আসো। ওই শাক আমার, কিন্তু এখানে তো মদ পাওয়া যায়। ও, মদ আনবো? কোন তুলনাই হয় না। আচ্ছা বল, কালকের কাজটা কেমন ছিল? ঠিকঠাক হয়ে গেছে তো? কালকে আবার আয় এই সরাইখানায়, এখানেই দেখা হোক। হাসুন হাসুন, আরো বেশি করে হাসুন। আমি জানি আপনারা কেন হাসছেন। দেখুন, সাধারণত মহিলারা মদপান করেন না। যদি তুমি খেতে নাই পারো তাহলে কেউ জোর করবে না। তুমি আমার এই দারুণ মদটা নষ্ট করে দিলে। কে তুমি? নিজের কাজ করো তুমি। আমি হচ্ছি গাওতিয়ান, মার্শাল আর্টসে আমি হচ্ছি সিদ্ধহস্ত। তুমি যদি অন্য কোনো উদ্দেশ্যে এখানে এসেছো তাহলে আমি সাহায্য করতে পারি। আমার মত ফেরত দাও। আমার মনে হচ্ছে তুমি মিথ্যেবাদী। যাও, বেরো এখান থেকে। ঠিক আছে। শুনুন শুনুন, এটা সবাই খান। আমি একটা নতুন কাজ পেয়েছি, ইচ্ছে হলে স্বীকার করুন। 3 নম্বর স্তরের কাজ। হ্যাঁ, এটা কে নিতে চাইবে? 3য় স্তরের কাজ। আসুন সবাই। রোলান, এর আমাদের সাহায্য করতে রাজি আছে। সত্যি? তোমার প্রতিশোধ লিউলিয়ানের থেকে খুব শীঘ্রই হবে। খুব ভালো। গুরু যাও আর শ্রীমতী যাও, তোমাদের চ্যালেঞ্জ আমি স্বীকার করছি, চলুন। এই তাই ভাইয়ের এত 3য় স্তরের কাজও নিয়ে নিয়েছে মনে হচ্ছে। বন্ধুরা, তোমরা কি তোমাদের কাজের ব্যাপারে কিছু বলতে পারো আমায়? আমাদের কাজের ব্যাপারে জানতে চাও? তো নিজে চোখেই দেখিনি কি সুন্দর কাজ আমাদের? না, আমাদের কাজটা খুবই সহজ। একটা খালি জায়গা খোঁজো আর মেরে ফেলো, কেউ যেন জানতে না পারে। এইসব এই জন্য হলো কারণ তুমি ভুল লোকের সঙ্গে পাঙ্গা নিয়েছো। মনে হয় তুমি আমাদের ব্যাপারে শোনোনি যে আমরা যে কাজটা করেছি তার জন্য তুমি টাকা দেবে কি দেবে না। তাড়াতাড়ি করো, ওই মেয়েটিকে খুঁজে মেরে ফেলো। যদি কেউ আমাদের এই চড়াইখানায় দেখে নেয় তাহলে বিপদ হয়ে যাবে। দাদা, ওই মেয়েটা দেখতে কি সুন্দরী লাগছে, ওকে মেরে লাভ নেই। ওকে আমার জন্য ছেড়ে দিলে কেমন হবে?
তোর মাথায় শুধু গোবর ভরা আছে। যদি কেউ আমাদের দেখে নেয় তাহলে আমরা কিন্তু বেরোতে পারবো না। এক মহান গুরু তাকে চাকু দিয়ে মেরে দেওয়া হলো, তার মানে খুনি যে কেউ হতে পারে না, এরকম কিছু হবে। আমি বরং এখানে থেকে কিছুক্ষণ আরাম করে নেই, দয়া করে খারাপ ভেবো না। আমার আমার কাছে টাকা রয়েছে, দয়া করে আমাকে মেরো না। দাদা, এই মেয়েটা এত তাড়াতাড়ি কিছু জানে না হবে। ও কত সুন্দরী, ওকে মারার আগে আমাকে একবার শুপে দাও না। তোর মাথায় কি কিছু নেই? এই মেয়েটির কারণে তুই একদিন মারা পড়বি। দাদা, এই সরাইখানায় অনেক জানা অজানা লোক থাকে, কিন্তু তারা দেবতা নাকি? ভুল করে ফেললে বন্ধু। কে কে ওখানে, বাইরে এসো। মহিলাটি তো খুবই ধূর্ত গাউটিয়ান, তোমাদের সাথে খুব ভুল হয়েছে সত্যি। গাউটিয়ান, তুমি এইসব ঝামেলার মধ্যে পড়ো না। আমার কাছে আর অন্য উপায় নেই, উনি তোমাদের খোঁজার জন্য আমায় এখানে পাঠিয়েছেন, উনার আমার উপর একটি ঋণ আছে। তুমি এই পয়সা নিয়ে নাও, বাকি জীবন আনন্দে কাটাতে পারবে। প্রস্তাবটা লোভনীয়, কিন্তু আমার দরকার নেই, ধূর্ত মালিকের সঙ্গে ধূর্তামি। যদি তোমাদের কাছ থেকে পয়সা নিই তাহলে সরাইয়ের নিয়ম ভেঙে ফেলবো, আর নিয়ম ভাঙলে কি করে আমি বাঁচবো? তাই বাজে কথা বন্ধ করো আর আমার সাথে চলো। গাউতিয়ান, তোমার এত অহংকার! তোমাকে তো আমি, তুমি আমাদের দুজনকে রাখবে, তোমার এত সাহস! ব্যাপারটা খুবই সমস্যার। দেখো, আমাদেরকে মেরো না, তার বদলে আমরা নিশ্চয় তোমায় কিছু দেব, কিন্তু নিয়ম ভাঙার শুধু একটাই শাস্তি। ধন্যবাদ। ক্ষমা করো, আমি যেটা তোমাকে আগে বলেছিলাম। কত হয়েছে? কি বললে? আমার বাবাকে যে মেরেছে তার খোঁজ নাও, দাম বলো। পঞ্চাশটা মুদ্রা। তুমি আমায় 240টা রুপোর শিকে দেবে। এইভাবে তুমি লুটবে? আমার কাছে এর বেশি নেই, সরাই আমি এত খরচ করে ফেলেছি, কিন্তু আমায় মালিকের ঋণ চোকাতে হবে, তাই সাহায্য করলে ভালো হবে।
সব বাজে কথা। কে বললো যে ওদের মরার আগে আমরা খবর পেয়ে যাব? এই সব বইয়ে বাজে কথা লেখা আছে। আমার ভাই ইয়ামিং, কয়েকদিন ধরে আমি দৈনন্দিন জীবনে কয়েকটা সমস্যায় ভুগছি। আমার হিসেবে ও আর থামবে না। চুনিয়ান, না 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 না, তুমি এটা এখানে কেন লিখেছো? চুজে চুজে, কিন্তু এই চুজের মানেটা কি হতে পারে? তুমি এটা কেন লিখেছিলে? তুমি সোজা খুনের নাম কেন লিখে দাওনি? এবার রাগ ধরছে। গাউটিয়ান, এর মানেটা কি? তোমার দামে আমি রাজি। এখানে 50টার উপর মুদ্রা রয়েছে, বাকি কাজ হওয়ার পরে পেয়ে যাবে। কিন্তু আমার একটা শর্ত আছে। বলো। আমি ওকে তোমার সাথেই ধরবো আর নিজে মারবো। পাগলের মতন কথা বলো না, তুমি ইউজিনে আমার অপেক্ষা করো। তুমি কি বললে? এখনো সময় আছে, আফসোস করে নাও, কিন্তু জেনে রাখো এটা ফেরত পাবে না। আমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমাদেরকে। আমাদের সরাই নিয়ম অনুযায়ী চলে। আজ তোমরা নিয়ম ভেঙেছ, তোমাদের জানা উচিত আমি এর জন্য কি করতে চলেছি। কেউ এখানে পরিষ্কার করে দাও। আপনার দিন ভালো হোক। বেশি খেও না। আরে দাঁড়াও, আমি তোমায় যে কথা দিয়েছি সেটা পুরো করবই, এত তাড়াহুড়ো কিসের? শোনো, এখনই আসছি। বলুন কি আনবো? কাগজ আর একটা কলম। হ্যাঁ এখনই আনছি। এই নাও আপনার কাগজ আর কলম, লেখো। কি লিখবো? আমি প্রতিজ্ঞা করছি যে তুমি শুধু 50টা শিখে দিয়েছো। যদি তুমি মধ্যখানে পালিয়ে যাও তাহলে, বা কাজ হয়ে যাবার পর পালিয়ে গেলে। তুমি আশেপাশে লোকেদের থেকে জেনে নিতে পারো যে আমি কে। এটা আমার জন্য সামান্য একটা অর্থ। তুমি লিখবে কি লিখবে না? এই নাও। এবার কোথায় যাচ্ছ? শুতে যাচ্ছি, কাল সকালে একটু তাড়াতাড়ি উঠতে হবে। যে